সত্যিই বিশ্বাস করবেন না এটা তৈরি করার পরে আমি নিজে আর ভাগে পাচ্ছিলাম না প্রথমেই ভাবলাম কেউ খাবে না এখন দেখি সব খাবার রেখে এই একটা খাবারের প্রতি সবার আকর্ষণ গরম গরম ভাতের সাথে এক এক লোকমা করে যখন মুখে দিবেন কোথায় যে হারিয়ে যাবেন আমি নিজেও জানি না তো আজকের রেসিপির জন্য প্রথমেই একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সেখানে লবণ হলুদ মাখানো কয়েকটা খলিসা মাছ দিয়ে দিয়েছি এই মাছটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খোলসে মাছ বলে তবে এটা হচ্ছে খলিসা মাছও বলে তো এই মাছগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম এখন একটা আলু চাক চাক করে কেটে একই তেলে দিয়ে দিয়েছি এই আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি কয়েক কুয়া রসুন রসুনটা একটু বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগবে একটা পেঁয়াজ একটু ফালি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পছন্দ মতো মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে একটা সাইড হয়ে গিয়েছে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে তো আমি সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তবে এই কাজটা একদম লো আঁচে করতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমার সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে একদমই কিন্তু নিচ থেকে পোড়া লাগেনি খুবই সুন্দর একটা ভাজি ভাজি হয়ে গিয়েছে তো এখন একটা শিলপাটা নিয়ে নিয়েছি যে মাছগুলোকে মুস মুচে করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এখন সুন্দর করে বেটে নিতে হবে আমি কিন্তু বাটার সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না এইভাবেই বেটে নিব আর মাছটা বাটতেও সুবিধা হবে কারণ আমি একদম মুষ মুছে করে ভেজে নিয়েছি এটা বাটার পরে কিন্তু একদম ঝুরঝুরে তো একটা সাইডে উঠিয়ে রেখে দিলাম এখন যে আলু পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেগুলোও শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকেও খুব সুন্দর করে বেটে নিতে হবে খুব যে মিহি করতে হবে এমন না একটু সাবা সাবা করে বেটে নিলেই হবে যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা নাই তারা ব্লেন্ডারে এই কাজটা করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু সাবা সাবা করে ব্লেন্ড করলেই ভালো হবে আমি কিন্তু বাটার সময় কোনো কিছুতেই পানি ব্যবহার করি নাই একটু আঠালো টাইপের হয়েছে আলু পেঁয়াজ রসুন বাটার পরে তো এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে এখন দুইটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি একটু ভেজে নিয়েছি মরিচ দুইটা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সব কিছু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এখন কোয়াটার চা চামচের মতো লবণ ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ মরিচ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণে নিয়েছি তাহলে টেস্টটা আরও বেশি আসবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন যেগুলোকে বেটে রেখেছিলাম মাছ ও আলু সেইগুলোকে নিয়ে নিতে হবে সব একসাথে নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো সব কিছু একসাথে মাখালে কিন্তু খুবই সুন্দর আঠালো টাইপের হবে কারণ এখানে আমি একটা আলো ব্যবহার করেছিলাম বাইন্ডিংয়ের জন্য তো খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আমি সব কিছুই সরিষার তেলে ভেজে নিয়েছিলাম তারপরেও একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না এই জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই ভর্তা খেতে এত বেশি টেস্টি যেটা বলে বোঝানোর না তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম